Assalamualaikum. Bismillahirrahmanirrahim. Priyo shikkhartira, shobai kemon acho? Asha kori shobai bhalo acho. Amiyo tomader duaye alhamdulillah Allah rahmate bhalo achi. To tomader samne ekhon arekti bangladeshiyo class nite jacchi. Bangladeshiyo potrir guruttopurno bishoygulor moddhe onnotomo arekta gurutto bishoy holo biporit artok shobdo. Tumra jano je tomader বিভিন্ন পরীক্ষা সহ অবজেক্টিভে এবং এসএসসি সহ মানুষের ম্যাক্সিমাম প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরির পরীক্ষাগুলোতে এই বিপরীতার্থক শব্দ দুই একটা থেকে থাকে। তো আজকে আমি খুব বেশি নয় 30-25-30টা বিপরীতার্থক শব্দ নিয়ে তোমাদের সামনে আলোচনা করতেছি, যদিও আমাদের বাংলা ব্যাকরণ বইয়ে 190-191 পেজে আমাদের বাংলা দ্বিতীয় ব্যাকরণ বইয়ের 90-91 পেজে এই বিপরীতার্থক শব্দগুলো রয়েছে। তো আশা করি আমার এই আলোচনায় এই কয়েকটি বিপরীতার্থক শব্দ দেখলে, শিখতে পারলে, আত্মস্থ করতে পারলে আশা করি তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো আমি তোমাদের এই কয়েকটি বিপরীতার্থক শব্দ নিয়ে আলোচনা করতেছি, এক এক করে আলোচনা করব। খেয়াল করো, আমি প্রথমে লিখছি শব্দ, তারপর লিখছি বিপরীতার্থক শব্দ। তাহলে এই বাম পাশের শব্দগুলো মূল শব্দ, আর এদের বিপরীতার্থক শব্দ হলো ডান পাশের শব্দ। আসলে তোমরা জানো দুইটারই অর্থ রয়েছে। তাহলে আমরা যদি বলি কাজ, তোমরা জানো কাজ বলতে যে কোনো কাজ বোঝায়। যেমন আমি এখন তোমাদের অনলাইন ক্লাস দিচ্ছি, এটাও একটা কাজ। তোমরা আমার এই ক্লাসটা করতেছো, এটাও একটা কাজ। এই কাজে যদি বিপরীত হয় তাহলে হয় অকাজ। এরপর আছে উপচয়, উপচয় আর আছে অপচয়। অপচয়টা হলো প্রয়োজনের চেয়ে অধিক পরিমাণে খরচ করা, আর উপচয়টা হলো যতটুকু দরকার ঠিক অতটুকুই ব্যয় করে কিছুটা সঞ্চয় করা, সেভ করা। এরপর আছে জ্ঞানী, জ্ঞানী বিপরীত হলো অজ্ঞান। জ্ঞানী কে? যার জ্ঞান আছে, আর জ্ঞান যে অর্জন করতে পারে নাই সে হলো অজ্ঞান। নশ্বর, আর এটার বিপরীত হলো অবিনশ্বর। নশ্বর শব্দের অর্থ হলো যা ধ্বংস হবে, অবিনশ্বর শব্দের অর্থ যা ধ্বংস হবে না। নশ্বর মানে আমরা জানি আমি তুমি নশ্বর, কারণ আমার আর তোমার একদিন মৃত্যু হবে, কিন্তু আমরা যে মহৎ কৃতি রেখে যাবো, মহৎ কীর্তি রেখে যাবো, মহৎ কাজ করে যাবো, সেটা হলো অবিনশ্বর। স্থাবর, অস্থাবর। আচার, অনাচার। তাহলে আচার, অনাচার, তোমরা আমরা আচার একটা খাই, সেই আচার এটা না। আচার হলো ব্যবহার আমরা বলতে পারি এখানে, আর অনাচার হলো খারাপ ব্যবহার হিসেবে আখ্যায়িত হয়। আবি, অনাবিল। আবিল বলতে যেমন দেখো আমরা সংসারে আমাদের ইনকাম থেকে সংসার পরিচালনা করার পরে আমরা অনেক সময় অনেক কিছু ক্রয় করে থাকি, কিনে থাকি, অনেক আবিল করে থাকি, আর সেটারই বিপরীত হলো অনাবিল। ইষ্ট, ইষ্ট। অনিষ্ট, তো ইষ্ট মানে আমরা বলতে পারি অনিষ্ট মানে ক্ষতি, ইষ্ট মানে লাভ। সঞ্চয়, ব্যয়। আসলে আমরা যে ইনকামটা করি সেখান থেকে আমরা ব্যয় করার পরে কিছু টাকা আমরা সঞ্চয় রাখি, তাহলে অধিক ব্যয় করলে আমার ইনকাম যা তার সাথে বেশি ব্যয় করি তাহলে আমি কিন্তু ঋণ হব, আর আমার যা ইনকাম আছে তার থেকে যদি আমি কিছু টাকা সেভ রাখতে পারি সেটা হলো আমার সঞ্চয়। এরপর আছে সুকৃত, দুষ্কৃত। দুষ্কৃত মানে খারাপ, সুকৃত মানে ভালো। এরপরে খেয়াল করো আরো বেশ কিছু কয়েকটি শব্দ আমি এখানে নিয়ে এসেছি। এরপর আছে সুশীল, দুশ্চিল। সুশীল মানে ভালো, আর দুশ্চিল মানে খারাপ। এরপর আছে আস্তি, তোমরা যেন আলফার অস্তিত্বে বিশ্বাস আছে যার তাকে বলে আস্তি, আর নাই যার তাকে বলে নাস্তি। এরপর আছে লায়েক, আর তার বিপরীত হলো নালায়েক। লায়েক বলতে আমরা কি বুঝি? লায়েক বলতে আসলে আমরা সাবালক বুঝি, যার যথার্থ বয়স হয়েছে, যে কাজের জন্য যে বয়স দরকার সেই বয়স যার হয়েছে তাকে বলে আমরা লায়েক, আর যার হয় না তাকে বলে নালায়েক। এরপরে অন্তরঙ্গ, আর এটা হলো বহিরঙ্গ। দেখো আমাদের এই দেহর অভ্যন্তরে যা আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে, বাট আমাদের মুখের ভিতরে যা আছে সেটাও দেখা যাচ্ছে, বা ভেতরে যে আমাদের জিহ্বা আছে, আল জিহ্বা আছে, কণ্ঠ আছে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এগুলো আমাদের কাছে বহিরঙ্গ, মানে ভেতরের অঙ্গগুলো। এরপরে দেখো সচেষ্ট, নিঃশ্রেষ্ঠ। সচেষ্ট বিপরীত কি? নিঃশ্রেষ্ঠ। এরপর আছে সরস, নিরস। সরস বলতে ভালো, আর নিরস বলতে একটু নিম, নিম প্রকৃতির, নিঃশ্বাস। এরপরে আসো কি বলছে সাকার, নিরাকার। নিরাকার মানে যার আকার নেই, আর সাকার মানে যার আকার আছে। তোমরা জানো সৃষ্টিকর্তা আছে, আমরা তাকে নিরাকার হিসেবে জানি। হিন্দু ধর্মের বিধানে এবার দুইভাবে করা দেখা,
আকারে একটা নিরাকারে আমরা যারা মুসলমান তারা নিরাকারে ইবাদত করে থাকি এই কারণে সাকার মানে যার রূপ আছে নিরাকার মানে যার কোনো রূপ নাই এরপরে হচ্ছে সুশ্রী আর এর বিপরীত হলো বিস্ত্রী সুশ্রী মানে যাকে দেখতে সুন্দর দেখা যায় সুশ্রী মানে কি যাকে দেখতে সুন্দর দেখা যায় আর বিস্ত্রী মানে যারা দেখতে সুন্দর দেখা যায় না খারাপ দেখা যায় স্মৃতি স্মৃতির বিপরীত হলো বিস্তৃতি স্মৃতি আমরা যা বলি যে আমাদের মেমোরি বলি স্মৃতি আর বিস্তৃতি আরো বিস্তৃত তারপর দেখো উৎসাহ উৎসাহের বিপরীত হলো নিরুৎসাহ আমরা তোমাদেরকে এই যে এখন করোনার মধ্যে স্টুডেন্টদের আমরা বিভিন্নভাবে ক্লাস নিয়ে উৎসাহিত করার চেষ্টা করতেছি যাতে তোমাদের মধ্যে হতাশা না চলে আসে আর যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে কিন্তু তোমরা নিরুৎসাহিত হয়ে যাবে এরপর আছে আকুঞ্চন আকুঞ্চন শব্দের বিপরীত হলো প্রসারণ আকুঞ্চন আকুঞ্চন শব্দের বিপরীত কি প্রসারণ এরপর আছে আবির্ভাব আবির্ভাবের বিপরীত হলো তিরোভাব আবির্ভাবের বিপরীত কি তিরোভাব এরপর আছে গরিষ্ঠ গরিষ্ঠ বিপরীত হলো লঘিষ্ঠ এর দ্বারা তো গরিষ্ঠ বিপরীত কি লঘিষ্ঠ আকুঞ্চনের বিপরীত কি প্রসারণ এরপর আছে তোমার গৃহী গৃহী মানে ঘরমুখী সন্ন্যাসী মানে যারা ঘরে থাকতে চায় না বনে জঙ্গলে যাযাবরের মতো ঘুরে বেড়ায় তাদের তারপর হচ্ছে তিরস্কার তিরস্কার বলতে আমরা কেউ যদি ভালো কাজ করতে গিয়ে কাজটা ভালোভাবে না করতে পারে খারাপ কাজ করে খারাপ করে আমরা তারা কিন্তু তিরস্কার দিই তিরস্কৃত করি লজ্জিত লজ্জা দিই আর তার বিপরীত হলো পুরস্কার তার মানে এই পৃথিবীতে তুমি ভালো কাজ করবে পুরস্কার পাবে খারাপ কাজ করবে তিরস্কার পাবে এরপর আসছে কোমল কোমল শব্দের অনেক সময় আমরা অর্থ জানি মিহি সফট আর কর্কশ মানে একবারে দেখো আমরা মানুষ হিসেবে যদি সবসময় হাসি খুশিভাবে সবার সাথে আচরণ করি তাহলে আমাদেরকে মানুষ কিন্তু অনেক সুন্দরভাবে গ্রহণ করবে আর আমরা যদি কারোর সাথে একবারে কর্কট ভাষায় কথা বলি কিন্তু তারা কিন্তু দেখবে তোমার সাথে কিন্তু তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবে না তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ আর এর বাইরেও আরও বেশ কিছু বিপরীতাত্মক শব্দ রয়েছে শব্দগুলো তোমরা আত্মস্থ করার চেষ্টা করবে আর যদি পারো এটাও যদি স্ক্রিন শট দিয়ে তোমরা মুখস্থ করে নাও তাও কিন্তু নিতে পারবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।